ছাত্রছাত্রীরা তোমাদেরকে আমি এখন আজকে এবং পরিমাপের দ্বিতীয় প্রথম বিষয় নিয়ে এসেছি সেটি হলো উপসর্গ এবং গণিত জানো উপসর্গ এবং পাওয়ারকে আমরা আহ উপসর্গ বলে টেনের পাওয়ার যদি আমাদের থ্রি হয় তাহলে বলে আমরা কিলো বলে থাকি টেনের পাওয়ার যদি সিক্স হয় তাহলে মেগা বলে থাকি এখন ধরো আমাকে বলা হচ্ছে এক মেগা মিটার সমান সমান কত মিটার তাহলে মেগা বলতে আমরা টেন টু দা সিক্স বুঝি টেন টু দা সিক্স মিটার বলতে পারি আমরা একইভাবে ন্যানোমিটার এভাবে ট্যারামিটার বিভিন্ন উপসর্গগুলো আমাদের ওইখান থেকে আমরা উপসর্গ বা গণিত দেখতে পাচ্ছি এগুলো আমাদের এমসি কিউ পরীক্ষা থাকে সাধারণত তাহলে আমরা টেন টু দি পাওয়ার এইটিন টেন টু দি পাওয়ার মাইনাস এটা বলা হয় এদেরকে আমাদের বিভিন্ন উপসর্গে আমরা বলে থাকি 10 টু the power 18 এটাকে আমরা এক্সা 10 টু the power minus 18 এটাকে অ্যাটো বলে থাকি একইভাবে 10 টু the power 15 এটাকে আমরা এটা বলে থাকি 10 টু the power minus তাকে আমরা পিকো বল ফেমটো বলে থাকি এভাবে আমাদের প্রত্যেকটা পাওয়ার দিয়ে আমরা অর্থাৎ 3 এর গুণিতক পাবো 3 6 9 12 uh, 15 এবং 18 এর পাওয়ারগুলো এবং সেগুলো প্লাসে হবে কিছু মাইনাস হবে সবগুলো প্লাসে হলে হবে আর চলে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো আমাদের টেন কিলো রূপ ছোট সেগুলোকে আমরা স্মল লেটার যেমন আমাদের ডেকা ডেকাকে আমরা ডি এ দ্বারা প্রকাশ করি একইভাবে হ্যাক্টোকে এইচ স্মল এইচ দ্বারা প্রকাশ করি আমাদের কিলোকে স্মল কে দ্বারা প্রকাশ করি তার উপরে যেগুলো আমাদের আছে যেমন মেগা ক্যাপিটাল এম কে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি গিগাকে ক্যাপিটাল জি দ্বারা গিগা মানে টেন টু দি পাওয়ার সিক্স টেরা মানে টেন টু দি পাওয়ার টুয়েলভ পেটা মানে টেন টু দি পাওয়ার ফিফটিন এক্সাম মানে টেন টু দি পাওয়ার টুয়েলভ এভাবে আমাদের আবার আসে আমাদের ছোট আসে আমরা টেন ইনভার্স টেন ইনভার্স ওয়ান যদি আসে তাহলে আমরা কি বলবো ডেসি বলবো টেন ইনভার্স থ্রি যদি আসে তাকে আমরা টেন ইনভার্স টু হলে তাকে আমরা সেন্টি বলে থাকি তারপর টেন ইনভার্স থ্রি হলে মিলি বলে থাকি আমরা তাকে তারপরে আসে আমাদের

এই বিষয়টা আমাদের জানবো বৈজ্ঞানিক সূচকে আমরা সাধারণত আমরা টেন এর পাওয়ার দিয়ে টেনের এর প্লাস পাওয়ার মাইনাস দিয়ে আমরা বুঝে থাকি ধরো আমি একটা সংখ্যা তোমাদের আমি লিখে দিই এক দুই তিন শূন্য 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 এটাকে পড়তে কিন্তু আমাদের অনেক আহ সমস্যা হচ্ছে সেজন্য আমরা খুব সহজে এদেরকে সুযোগের সাজে প্রকাশ করতে পারি তাহলে আমরা যেটা সুযোগের সাজে প্রকাশ করবো আমরা সবসময় এক ঘর দশ দশমিক বসাবো এক ঘর দশ দশমিক বসিয়ে আমরা বাকিগুলো এভাবে বসালে এভাবে বসাতে পারি তার এইভাবে বসানোর ক্ষেত্রে আমরা দেখবো কয় ঘর আগে আমি মনে করি আমি দশমিক এখানে ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঘর তাহলে আমরা এখানে এই এই পর্যন্ত শূন্য কোন দাম নেই সেজন্য ইন টেন টু দি পাওয়ার আমরা এইট এইট লিখলাম অর্থাৎ এখানে যদি আমরা এই ওয়ান পয়েন্ট টু থ্রি কে আমরা টেন টু দিয়ে এইট দ্বারা গুণ করি তাহলে এই সংখ্যাটা পেয়ে যাচ্ছে তাহলে এখানে এটা যদি আমরা সাধারণ খুব সাধারণ ভাবে লিখি তাহলে লেখা যায় সাধারণভাবে যদি আমরা লিখতে যাই তাহলে এটাকে টেন টু দি পাওয়ার এন লিখবো এ ইন্টু টেন টু দি পার এন এ হলো এখানে এই মানটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করব এন হলো এটা এন হলো এখানে এখানে এন অলওয়েজ আমাদের ওয়ান থেকে জিরো থেকে ওয়ান থেকে বড় হবে আর এর মান সবসময় আমাদের কি হবে ওয়ান থেকে বড় এ হবে আমাদের এ হবে থেকে থেকে বড় এবং ছোট ওয়ান টেন তাহলে এখানে এই এ হবে এক থেকে বড় কিন্তু টেন থেকে ছোট আর এন সবসময় হবে বাস্তব এন হবে বাস্তব সংখ্যা আমাদের এন সবসময় বাস্তব সংখ্যা হবে তাহলে এভাবে আমাদের বৈজ্ঞানিক সুযোগ এখানে প্রকাশ করতে পারে তাহলে আমরা যেটা করলাম যে আমরা দশমিক যদি এখানে থাকে আমাদের তাহলে আট ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঘর আগে দশমিকে নিয়ে আসলাম আর সেজন্য টেন এর উপরে পাওয়ার এইট দিয়ে দিলাম এবং এটাকে আমরা কমনলি এভাবে লিখতে পারি এখন আমি আরো একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি ধরো আমি এখন এখন লিখতেছি ওয়ান টু থ্রি ফোর দশমিক ফোর ফাইভ এই লিখলাম এখন এটাকে আমি সূচক আকারে প্রকাশ করবো তাহলে যেটা কি আমি দশমিকটাকে আমরা এক দুই তিন ঘর আগে নিয়ে আসবো

মনে করো এই একটা বড় একটা সংখ্যা আমাদের দশমিক একটা ক্ষুদ্র একটা সংখ্যা টু ফোর ফাইভ এখন এটা দেখতে কেমন লাগে অনেক সমস্যা এটাকে আমরা কি করবো এই ক্ষেত্রে আমরা দশমিককে ডান দিকে নিতে হবে এবং আমরা ডান দিকে নিলে এমন একটা সংখ্যার পরে একটা সংখ্যার পরে দশমিক যাচ্ছি সেই জন্য চিন্তা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ঘর পরে আমরা দশমিককে এখানে যখন নিয়ে যাবো তাহলে আমাদের লিখবে এখানে আমরা টু পয়েন্ট ফোর ফাইভ আর আমি নিয়েছি সাত সেই জন্য মাইনাস সেভেন দিব। এই সেভেন এর মানে হলো এই সংখ্যাটাকে আমরা যদি টু একের পিঠে সাতটা শূন্য দিয়ে ভাগ দিই তাহলে আমরা এই রাশিটা পেয়ে যাচ্ছি এই ক্ষেত্রে আমাদের ফাইভ আর এনজিগুলো হলো মাইনাস সেভেন এভাবে আমরা অনেক বড় বড় রাশিকে আমরা সূচক আগারে প্রকাশ করতে পারি আসলে তোমরা আজকে উপসর্গ এবং সূচকে দুটো বিষয়ে তোমরা ক্লিয়ার হয়েছে ধন্যবাদ সবাইকে